তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিপ্রিয়া জানাচ্ছি শিরোনাম। দ্বিতীয় দিনেও গুলিস্তানে হকার উচ্ছেদে ব্যর্থ, ঢাকা দক্ষিণ সিটি অভিযান শেষ হতে না হতেই ফের সড়ক দখল। ২ লাখ ইভিএম কেনা নিয়ে ইসির সভার সিদ্ধান্ত ছাড়াই মুলতবি, আগামী সোমবার নিষ্পত্তির সম্ভাবনা। কারো মুখাপেক্ষী হওয়া যাবে না বললেন প্রধানমন্ত্রী, খাদ্য উৎপাদনের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ। মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তার সহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট, গ্রহণের বিষয়ে শুনানি 10 অক্টোবর। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দ্বিতীয় দিনের মতো গুলিস্তানে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে সিটি কর্পোরেশন চলে গেলেই আবার সড়কে মালামাল নিয়ে বসে পড়েন হকাররা। এ যেন অভিযান পরিচালনাকারীদের সঙ্গে হকারদের চোর পুলিশ খেলা। তবে কোনো অবস্থাতেই হকার বসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুর 2টা গুলিস্তানে ঘণ্টাখানেক আগে উচ্ছেদ করা হকাররা আবারও ফুটপাতে দোকান বসাচ্ছেন, কারণ ঘটনাস্থল থেকে চলে গেছে সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিটি কর্পোরেশন আসছিল, আমরা বয়ে এগুলো সরা ফেলছি, এখন তারা গেছে আবার এগুলো জায়গা মতো আবার নিয়ে আসছে, আমাদের আসে তারপর আবার সরা ফেলবো। বেচা কিনি কইরা লয়ে যাবো, বাজার সদাই করুক, তারপরে ছেলে পেলে লয়ে খাবো। এর আগে রোববার চালানো উচ্ছেদ অভিযানে সফলতা না আসায় মঙ্গলবার বেলা 12টা থেকে অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়। তবে সকাল 10টার পর থেকে মালামাল সরিয়ে নেন ফুটপাত সড়কে থাকা হকাররা। এ সময় তাদের অনেকেই ঘোষণা দেন উচ্ছেদ অভিযান চালানো হলেও আবারও বসবেন ফুটপাত সড়কে, তাদের দাবি পুনর্বাসনের। আগে ভাই আমরা মালটা সরাইছি, ভাই যদি আবার মালে ক্ষতি করে এলো, এই যে এখন হামলা দিছে চলে গেছে, আমাদের কি করবো, আমাদের পেট চালাই তুলে তো আবার বসতে হবে। আমরা তখন আসি না, দেন আমাদের পূর্বপুরুষের আমল থেকে আমরা এখানের মধ্যে একজনের পর একজন আসতেছি, আমরা থাকবো না এখানে, আমরাও চলে যাবো, আমরা তো সারা জীবন বাঁচবো, আমাদের প্রজন্ম আবার আসবে। 12:30টার দিকে সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনাকারীরা গুলিস্তানে এলে বিক্ষোভ শুরু করেন হকাররা, বন্ধ করে দেন যান চলাচল, হুঁশিয়ারি দেওয়া হয় উচ্ছেদ বন্ধ না হলে আন্দোলনে নামবেন তারা। আমাদেরকে যদি ফুটপাতে ব্যবসা করার সুযোগ না দেয় তাহলে কিন্তু আমরা এই সাধারণ হকাররা যেই পর্যন্ত আমাদেরকে বসতে না দিবে ওই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অন্য একটা ব্যবস্থা করে তো আমাদেরকে মানে উঠাতে হবে, এখানে আমরা গরিব মানুষ, যারা কেনাকাটা করতে আসে তারাও গরিব। তবে সিটি কর্পোরেশন বলছে যানজট নিরসনে গুলিস্তানে রেড জোন বাস্তবায়ন করা হবে, হকাররা যাতে বসতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর কথা জানান সম্পত্তি কর্মকর্তা। তাদের বসার কোনো সময় তারা পাবে না, আজকে সারাদিনই অভিযান হবে এবং আমরা এখানে মাননীয় মেয়র মহোদয়কে, মাননীয় মেয়র মহোদয় এ বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন যে কীভাবে জোরদার মনিটরিংয়ের মাধ্যমে এখানে কেউ যেন বসতে না পারে। উচ্ছেদের পাশাপাশি যাত্রী ছাউনি দখল করায় ব্যবসায়ীদের জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সোমবার ইভিএম এর নতুন প্রকল্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। নতুন ইভিএম কেনার আগে দাম যাচাই সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে কমিশন। তবে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই আজ স্থগিত হয়ে যায় ইভিএম নিয়ে কমিশনের সভা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 বছর আগেই সর্বোচ্চ 150 আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির বিরোধিতার মধ্যেই কমিশন এই সিদ্ধান্ত নেয়। বর্তমানে 1.5 লাখ ইভিএম আছে কমিশনের কাছে, যা দিয়ে সর্বোচ্চ 70 আসনে ভোট করা সম্ভব। তাই 150 আসনে ইভিএমে ভোট করতে 2 লাখ ইভিএম কিনতে হবে কমিশনকে। কিভাবে, কোথা থেকে, কোন প্রক্রিয়ায় ইভিএম কেনা হবে, এই প্রকল্পের ব্যয় কেমন হবে, তা নিয়ে পরিকল্পনা প্রস্তুত করছে কমিশন সচিবালয়। ইভিএম এর নতুন প্রকল্পটি মঙ্গলবার কমিশন সভায় তোলা হয়, তবে সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। প্রতিটি ইভিএমের যে প্রাইস কত হতে পারে এই বিষয়টি একটি বাজার দর যাচাই কমিটি করে দেয়া হয়েছিল, ওই বাজার দর যাচাই কমিটি এটি বাজার যাচাই করবেন, করে নেক্সট সভাতে এটি তুলে ধরবেন,
তুলে ধরার পর মাননীয় কমিশন এটি পর্যালোচনা করবেন, করে তারা ফাইনাল সিদ্ধান্ত দেবেন। ইভিএম এর যন্ত্রাংশ কোন দেশ থেকে আনা হবে সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি নির্বাচন কমিশন সচিব। এইরকম কোনো বিষয়ে আজকে কোনো সিদ্ধান্ত হয়নি, আজকে মূলত বাজার দর যাচাই কমিটি তারা পর্যালোচনা করে তো দেবেন, দেওয়ার পরে তখন কমিশন বসবেন। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বুধবার। এদিন বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে রোডম্যাপ ঘোষণা করা হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে শোক বইতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে এই শোক বইতে স্বাক্ষর করেন সরকার প্রধান। পরে টুইটারে এক বার্তায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, স্বাক্ষরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রানীর সাক্ষাতের বিষয়টি স্মরণ করেন। পাশাপাশি রানী দ্বিতীয় এলিজাবেথের প্রজ্ঞা ও জ্ঞানের বিষয়টিও শ্রদ্ধার সাথে স্মরণ করেন শেখ হাসিনা। খাদ্য উৎপাদনের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি কারো মুখাপেক্ষী না হয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার তাগিদ দেন। সভা শেষে জানানো হয়, মেট্রো রেলের নির্ধারিত ভাড়া যৌক্তিক এবং সরকারকে মেট্রো পরিচালনায় ভর্তুকি দিতে হবে। একনেকে ৮,৭০০ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি তেল, গ্যাস থেকে শুরু করে বিভিন্ন খাদ্যপণ্যের বাজারে। এমন প্রেক্ষাপটে কারো মুখাপেক্ষী না হতে দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার একনেক সভায় মাশরুম চাষ সম্প্রসারণে ৯৪ কোটি টাকার প্রকল্প অনুমোদনকালে তিনি এ তাগিদ দেন। সভায় কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত জাতীয় মহাসড়ককে ৪ লেন করতে ৭,১৮৯ কোটি টাকার প্রকল্প পাশ হয়, যেখানে ভারতীয় ঋণ প্রায় ২,৮১১ কোটি টাকা। ১,০৪৮ কোটি টাকা ব্যয় বাড়ানো হয় চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে। ৫টি নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ হয় প্রায় ২১৫ কোটি টাকা। তার নজরে আছে অনেক হাসপাতাল, অনেক ইকুইপমেন্ট এসে কাজে লাগা আপনারাই রিপোর্ট করে, কাজে মানে লাগাতে পারি না, খুলতেই পারে না, এমন যন্ত্র আছে। তো এইগুলো উনি বললেন যে ট্রেনিং দেন, এই যে নতুন যন্ত্রপাতি আনেন আগে ট্রেনিং দেন, যাতে করে এটা ওহেল না হয়, সেটা আবার আজকে বলা হলো জোর করে। একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ব্যয়ের বিবেচনায় মেট্রো রেলের নির্ধারিত ভাড়া যৌক্তিক। সেই উত্তরা থেকে মধ্যে যদি ১০০ টাকা সুবিধাদের তুলনায় এবং যে সংরক্ষণ ব্যয় সেই তুলনা খুব বেশি হয়েছে বলে কিন্তু আমার মনে হয় না। সুযোগ সুবিধা যেই স্তরে যে মানের তার কস্টিংটা সেই মানেরই হবে, কাজে এটা অত্যন্ত যৌক্তিক মনে হয় মানে অত্যন্ত বিবেচনা রেখেছে সরকার যে কত কম দামে দেওয়া যায়। একনেকে প্রায় ১৯০ কোটি টাকা ব্যয় বেড়েছে ভোলা লক্ষ্মীপুর বরিশাল জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পে। চতুর্থবারের মতো সময় বেড়েছে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগে বাংলাদেশ অংশের কাজে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনে চাল আমদানি করে যদি সারা বছর ওএমএস কার্যক্রম চালাতে হয় সেটাও করবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে খাদ্যমন্ত্রী একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, মোটা চাল চিকন বানিয়ে বিক্রি বন্ধে আইন হচ্ছে। এছাড়া জেলা পর্যায়ে ডিলারদের ১ টন করে আটা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। দেশে মিনিকেট বলে কোনো চাল নেই, তারপরও যে সকল ব্যবসায়ী মোটা চাল চিকন করে মিনিকেট নামে বাজারজাত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। তিনি জানান, প্রস্তাবিত আইনে প্যাকেটে ও বস্তার গায়ে ধানের জাতের নাম লেখার কথা বলা হয়েছে, এছাড়া চালে বেশি পলিশ করা যাবে না। চাউলের ছাটাই যেটা পলিশ করতেছে এটারও কিন্তু একটা রেশিও আমরা ওই আইনের মধ্যে দিয়েছি, এর বেশি কেউ ছাটাই করতে পারবে না, অনেকেই সোজা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এবং আমরা তখন পুষ্টি মিশা চাউল খেতে হবে না, আমরা সেই সাবেক চাউলই খেতে পারবো, এবং তখন কিন্তু ওই প্যাকেটজাত বন্ধ হয়ে যাবে, প্যাকেটজাত ফাইন রাইস খাওয়ার অবস্থা থাকবে।
চালের বাজারে কারসাজি রোধে মিলগেট ও পাইকারি ব্যবসায়ীদের দৈনিক দাম ঘোষণার ওয়েবসাইট খুলতে বলা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। প্রয়োজনে চাল আমদানি করে যদি সারা বছর ওএমএস চালাতে হয় সেটাও সরকার করবে বলে জানান তিনি। পাইকারি বাজারে তারা আজকের মানে মিলগেটের সাথে মিল রেখে তারা পাইকারি বাজারে আজকের বাজার কি, তাহলে খুচরা বাজার পাইকারি বাজারে মিলগেটের বাজারে আমরা সামঞ্জস্য আনার চেষ্টা করছি এবং এটা অতি জরুরি। চাউল আমদানি করে যদি সারা বছর যদি ওএমএস চালানোর প্রয়োজন হয় অবশ্যই আমরা চালাবো। পহেলা অক্টোবর থেকে ওএমএস কার্যক্রম চালাতে জেলা ও সিটি কর্পোরেশনের সব ডিলারকে এক টন করে আটা দেওয়া শুরু হবে বলে জানান খাদ্যমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। তিনি জানান, যে দলই নিজ অবস্থান থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে যোগ দিতে চাইবে তাদেরকে সঙ্গে নিয়েই রাজপথে নামবে বিএনপি। বিএনপি নির্বাচনে জয়ী হলে শরিক দলগুলোকে সাথে নিয়ে সরকার গঠন করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সব রাজনৈতিক দলগুলোকে যুগপৎ আন্দোলনের আহ্বান জানাচ্ছি এবং তারপর আন্দোলনের মধ্য দিয়েই ভবিষ্যতের কী হবে সেটা নির্ধারিত হবে। নির্বাচনের পরে আন্দোলনকারী যে সমস্ত দলগুলো থাকবে তাদেরকে সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, গত 5 সেপ্টেম্বরে সাংবাদিকদের উপর হামলার ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। আমরা আমাদের বিজিবি তাদের বিজিবিকে স্ট্রং প্রটেস্ট জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অ্যাম্বাসাডারকে ডেকে প্রতিবাদ জানিয়েছেন এবং এ নিয়ে মানে সব পর্যায়েই কথাবার্তা হচ্ছে। আমি আশা করি এই ধরনের গোলাগুলি বন্ধ হয়ে যাবে শীঘ্রই। চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার বাদী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সহ 7 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই। মঙ্গলবার বিকেলে তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক এ অভিযোগপত্র জমা দেন। চার্জশিট গ্রহণের বিষয়ে 10 অক্টোবর শুনানি হবে। মঙ্গলবার বিকেল 3:30 দিকে চট্টগ্রাম আদালতে হাজির হন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। সাথে বড় এক বাক্সে প্রায় 2084 পৃষ্ঠার অভিযোগপত্র। সংশ্লিষ্টরা জানান, মূল অভিযোগপত্র মাত্র 9 পৃষ্ঠার হলেও এর সাথে যুক্ত হয়েছে 10 খণ্ডের নথি। অভিযোগপত্রে মিতু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়েছে। অন্য 6 আসামি হলেন মুসা, ভোলা, ওয়াসিম, আনোয়ার, কালু এবং শাহজাহান। তাদের মধ্যে ভোলা জামিনে, মুসা ও কালু পলাতক এবং অন্যরা কারাগারে আছেন। হত্যাকাণ্ডের তদন্ত সম্পূর্ণ করে চার্জশিটটা জমা দিচ্ছি প্রসিকিউশনের কাছে। এখানে বাবুল আক্তারকে আমরা আসামি হিসেবে আমাদের তদন্তে পেয়েছি। এছাড়া আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব মেনটেন করে আমাদের তদন্ত করছি। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে তদন্ত করছি, আপনার প্রায় 2.5 বছরের তদন্ত। আমরা সেরকম সাক্ষ্য প্রমাণ পেয়েছি কারা কারা জড়িত। আলোচিত এই মামলার চার্জশিট গ্রহণের বিষয়ে আগামী 10 অক্টোবর শুনানির দিন ধার্য করেছে আদালত। 7 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, যতটুকু জানতে পারছি 7 জন। এখন এসিএম কোর্ট এটা সিম করবেন, সিম করার পরে এটা চলে যাবেন দারা জজে, যারা জজ আদালতে, যারা মামলা তদন্ত, যেহেতু 302-এর মামলা সেহেতু এখানে মামলাটা হবে মহানগর দারা জজে। এদিকে চার্জশিটের কপি পেলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী। চার্জশিটটা আমরা আসলে
ভালোভাবে দেখার পরে এবং এখানে কেস ডকেটটা বিশ্লেষণ করা, পাশাপাশি 164-এ কী বলেছে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেই আমরা আসামির সাথে কথা বলে এ বিষয়ে যদি মনে হয় যে তাকে এখানে চার্জশিটটাতে গোজামিল আছে কিংবা তাকে ভুলভাবে এখানে সম্পৃক্ত করা হয়েছে অবশ্যই এটা চ্যালেঞ্জ করা হবে। 2016 সালের 5 জুন সকালে সন্তানকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রামের জেসি মোড়ে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। পরদিন বাবুল আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। তবে নানা নাটকীয়তার পর সেই বাবুল আক্তারই এখন মামলার প্রধান আসামি হয়ে কারাগারে রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে পুলিশের 2 এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক ফেরদৌস আরা। মিথ্যা মামলায় এক শিশুকে হয়রানির অভিযোগে এই মামলা করেন তিনি। এরই মধ্যে 2 এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 2019 সালে 21 এপ্রিল শুল্ক ফাঁকি দিয়ে 2টি সোনার বার পাচারের অভিযোগে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নাজবুল হাসান জুয়েল নামে এক শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে বৈধ কাগজপত্র থাকলেও তা আমলে না নিয়ে মামলা করেন পতেঙ্গা থানার এসআই আনোয়ার হোসেন। মামলা তদন্তে দায়িত্ব পান ওই থানারই এসআই সুবীর পাল। তদন্ত শেষে শিশু নাজমুলকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হয়। তবে এবছরের 4 সেপ্টেম্বর শিশুটিকে নির্দোষ বলে রায় দেন আদালত, যদিও মামলাকে সত্য প্রমাণিত করতে এজাহারকারী আদালতে মিথ্যা সাক্ষ্য দেন। সংশ্লিষ্ট রাজস্ব অফিস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই মামলার বাদী এসআই আনোয়ারকে বাঁচাতে এসআই সুবীর মিথ্যা প্রতিবেদন দেন, ফলে নির্দোষ শিশুটি 36 দিন জেল খাটে। বাদীকে যখন ট্যাক্স এবং শুল্কের বিষয়গুলো দেখানো হয়েছিল, উনি এগুলো দেখে বললো যে একটা কাগজ একটা স্বর্ণের বার আমাকে দিতে হবে, তারপর আমি এই মামলায় আপনাদেরকে অব্যাহতি দেব। পরে ওনারা যেহেতু রাজি হয় নাই, ওনাকে মিথ্যা মামলায় ইন্ডিকেট করা হলো। রায় ঘোষণার পর মিথ্যা মামলা, মিথ্যা প্রতিবেদন দায়ের এবং মিথ্যা সাক্ষী দেয়ায় 2 এসআইয়ের বিরুদ্ধে মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক। হলফ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া, অসত্য তথ্য সরবরাহ করা আদালতে, এইসব অভিযোগে আমলি আদালত অর্থাৎ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে এটা পাঠিয়ে দিয়েছেন, ফলত একটা মামলা হয়ে গেছে। অভিযুক্ত 2 পুলিশ সদস্য আনোয়ার হোসেন ও সুবীর পাল বর্তমানে পতেঙ্গা থানায় কর্মরত আছেন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আফজাউল আলম সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ভারতীয় নাগরিককে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার মামলায় এই অভিযোগপত্র দেওয়া হবে। সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2017 সালে রাজশাহী পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন সহকারী পরিচালক আফজাউল আলম। ভারতীয় নাগরিক হাফেজ আহমেদ বাংলাদেশের পাসপোর্ট পেতে আবেদন করেন রাজশাহী অফিসে। জানা যায় 2018 সালে ভারতীয় নাগরিক হাফেজ সেই অফিস থেকে পাসপোর্ট নিয়ে সৌদি আরবে পাড়ি জমান। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে সহকারী পরিচালক আফজাউল আলমের স্বাক্ষরে রাজশাহী পাসপোর্ট অফিস থেকে ভারতীয় নাগরিক হাফিজ আহমেদকে বাংলাদেশের পাসপোর্ট দেয়া হয়। তদন্তে বেরিয়ে এসেছে পুলিশ রিপোর্টে হাফিজকে ভারতীয় নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে আমরা ইতিপূর্বে অনুসন্ধান হয়েছে, তারপরে তো মামলা হয়েছে, মামলা পরে তদন্ত হয়েছে। তদন্ত হয়ে আমরা একটা চার্জশিট দেওয়ার জন্য অনুমোদন দিয়েছি এবং আদালতে যাবে এই মোকদ্দমাটি, আদালত তারপর বিচারে যাওয়া হয়। হাফিজ আহমেদ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব পালিয়ে যাওয়ায় অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে বলে জানায় দুদক। অভিযোগ প্রমাণ হয়েছে, আমরা চার্জশিট দিয়েছি, প্রমাণটা আমাদের কাছে, আদালত যদি সেটাকে প্রমাণযোগ্য মনে করে তাহলে আদালত ব্যবস্থা নেবে। পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন দুর্নীতিতে প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত চলছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সফটওয়্যারের মাধ্যমে, যা আগামী বছর থেকে ধাপে ধাপে চালু হবে। সোমবার ঢাকায় নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী দীপুমনি। ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের 8 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমান শিক্ষাক্রমের বেশিরভাগই বাস্তবায়ন সম্ভব হয়নি, কারণ শিক্ষকদের অধিকাংশেরই শিক্ষাক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই বলছেন শিক্ষা গবেষকরা। এ অবস্থায় আগামী বছর প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। 2025 সাল পর্যন্ত ধাপে ধাপে চালু হবে নতুন শিক্ষাক্রম।
তবে তার আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 8 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণও ওই যারা কারিকুলাম যারা প্রণয়ন করেছেন ওনারা করে দেওয়াতে মাস্টার ট্রেনাররাও মানে কারিকুলামের ইন্টেনশনটাকে সহজভাবে ধরতে পারবেন এবং ওনারা এটা শিক্ষকদের মাধ্যমে ডিসিমিনেট করতে পারবেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, নতুন শিক্ষাক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হবে বেশি। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে শ্রেণীভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে। শিক্ষক, অভিভাবক, আরো যারা আছেন সকলের এবং আমাদের শিক্ষার্থীরাও নতুন বইটি নিয়ে তারা কিভাবে তারা সেটাকে কেমন করে নিতে পারে, তারা আরো কি পরিবর্তন তার করতে চায়, সেই জিনিসগুলো আমরা পুরো আগামী বছর আমরা দেখব এবং তার উপরে ভিত্তি করেই আমাদের এই বইগুলো আরো ভালো হবে। গত মার্চ মাস থেকে 62টি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের পাইলটিং চলছে, কিন্তু প্রাথমিক পর্যায়ের পাইলটিং এখনো শুরু করা সম্ভব হয়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলকাতায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সময় বেশ কয়েকজন বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজ্য দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস বিরোধী নবান্ন অভিযান বা পদযাত্রায় অংশ নিতে সকাল থেকে কলকাতা ও হাওড়ায় জড়ো হন হাজারো বিজেপি সমর্থক। দুপুরের দিকে হাওড়া ব্রিজের কাছে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। টানা বৃষ্টিতে মিরপুরে 3 দিনের ম্যাচ আবহে অনুশীলন স্থগিত করেছে বিসিবি। তবে খেলোয়াড়দের অনুশীলন ঘাটতি পোষাতে দেশের বাইরে 4 দিনের বিশেষ ক্যাম্পের পরিকল্পনা করা হচ্ছে। বুধবার বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে। মিরপুরে দাপুটে বৃষ্টির মাঝেই হাজির বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ আবহে অনুশীলনের কথা থাকলেও দ্বিতীয় দিন সেই সুযোগ ছিল না। তুমুল বৃষ্টিতে ভেস্তে যায় 22 গজের সকল কার্যক্রম। 3 দিনের এই ক্যাম্প থেকে ক্রিকেটারদের বিচারের কথা ছিল টি-20 কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বলেই বিকল্প ভাবনা বোর্ডের। আমরা অল্টারনেট এখন একটা ব্যবস্থা এক্সপ্লোর করছি যে এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, যাতে আমরা অন্য কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিসটা করতে পারি কিনা। ওরা 3-4 দিনের জন্য কোথাও গিয়ে একটু খেলতে চায়, শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব আর একটা অন্য কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিসগুলো করতে পারি। মাহমুদুল্লাহ বিশ্বকাপ দলে থাকবেন কি না স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত সেটাই ছিল মূল আলোচনা। গণমাধ্যমে বিষয়টি এড়িয়ে গেলেন নাজমুল হাসানও। ব্যক্তি নয়, বোর্ডের ভাবনায় আগামী টি-20 বিশ্বকাপ, পরিষ্কার জানালেন বিসিবি সভাপতি। এটা আমার জন্য বলা মুশকিল, মানে এটা আমি জানি না, মানে কে থাকবে কে থাকবে না এটা আমি এখন বলতে পারছি না। এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। এতদিন যা হয়েছে হয়েছে, এখন আমরা লং টার্ম চিন্তা করছি, আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করবে বিসিবি, সাথে 3 জন স্ট্যান্ড বাই রাখার পরিকল্পনাও রয়েছে বোর্ডের। 15 জনের বেশি নাকি নাম পাঠানো যাবে না, আমি যতটুকু যাওয়ার আগে এশিয়া কাপে যাওয়ার আগে শুনেছি 15 জনের বেশি নাম দেওয়া যাবে না। ওখানে রিপ্লেসমেন্ট আপনার হবে একমাত্র যদি ইনজুরি হয়, সো সেই জন্য ব্যাকআপ প্লেয়ার আমাদের রেডি থাকবে। ট্রাইনেশন সিরিজ খেলতে 30 সেপ্টেম্বর নিউজিল্যান্ড যাওয়ার কথা টাইগারদের। এখন তার আগে দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্পের ভাবনা বোর্ডের, যা চূড়ান্ত হবে বুধবার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল কিংবা পরশু ঘোষণা হবে টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল। 15 জনের স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন কিনা সেটা নিয়েই যত আলোচনা। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিচারে 7 ব্যাটার 3 স্পিনারের সঙ্গে থাকবে 5 স্পেসার। মাঝে সময় একটি মাত্র দিন, এর মধ্যেই অনেক দল টি-20 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে। তবে বাংলাদেশ ব্যস্ত টেবিলের কাটাকুটিতে। এমনিতেই টি-20 ক্রিকেটে টাইগারদের রেকর্ড ভালো নয়, তার উপর মাত্র শেষ হওয়া এশিয়া কাপের ব্যর্থতা ফেলেছে সংকটে। ওপেনিং ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা এতটাই প্রকট যে মিরাজ সাব্বির মেকশিফটেও নজর ম্যানেজমেন্টের। একই সঙ্গে ঘরোয়াতে কিছু না করেই সামর্থ্য বিচারে দলে ফেরা নিশ্চিত সৌম্যর। ব্যাটারদের মধ্যে এই 3 জনের মতো দলে জায়গা নিশ্চিত লিটন, আফিফ, সোহান আর মোসাদ্দেকের। রাব্বি মাহমুদুল্লার মধ্যে 1 জন নাকি 2 জন থাকবেন সেটা এখন কোটি টাকার প্রশ্ন। যতদূর জানা গেছে নির্বাচক এবং অধিনায়ক সাকিবের ভাবনায় মাহমুদুল্লাহ নেই। তেমনটা হলে এখানেই টি-20 ক্যারিয়ারের শেষ সাবেক অধিনায়কের। পেস বোলিংয়ে তাসকিন মুস্তাফিজ নিশ্চিত,
হাসান মাহমুদের ইঞ্জুরি পুরোপুরি সেরে না ওঠায় কপাল খুলতে পারে এবাদতের। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিচারে থাকবেন সাইফুদ্দিন। এর বাইরে শরীফুল মৃত্যুঞ্জয়ের একজন মিলে হবে পাঁচ পেসার। দারুণ ট্র্যাক রেকর্ড থাকার পরও নাসুমের জায়গা হওয়া মুশকিল। সম্ভাবনা বিচারে তার চেয়ে এগিয়ে শেখ মাহাদি, সঙ্গে সাকিব মিরাজ স্পিন জুটি তো থাকছেই। প্রশ্ন হলো এই দল নিয়ে কতটুকু যেতে পারবে বাংলাদেশ। 2006 থেকে 2022 টাইগাররা টি টোয়েন্টি খেলেছে 133টি, যার জয় 45 আর হার 85 ম্যাচে, তিনটি পরিত্যক্ত। বাংলাদেশ এখন পর্যন্ত 7 বার অংশ নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে, মোট 33 ম্যাচ খেলে জয় সংখ্যা মাত্র 7। 3 বার গ্রুপ পর্বে আটকে যাওয়া আর বাকি 2 বার সুপার 8, সুপার 10 আর সুপার 12 খেলাটাই সান্ত্বনা। সেরা সাফল্য প্রথম অংশগ্রহণের অষ্টম হওয়া। এবারের বিশ্বকাপের পারফরমেন্স কতটা বদলাবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে প্রতিপক্ষ ভুটান। মর্যাদার ম্যাচে জোড়া গোল করে আলো কাড়েন স্বপ্না। দুদল আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের 12 মিনিটে প্রথম সাফল্য সিরাজ জাহান স্বপ্নার কল্যাণে। 10 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। 52 মিনিটে জোড়া পূর্ণ করে ভারতের হতাশা বাড়িয়েছেন স্বপ্না। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।